ফুড খাই না কিন্তু ফুড খাই। হ্যাঁ আমি তো সেটাই বলেছি, ফ্রুট খাও না ফুড খাও। আচ্ছা যাক, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম মাটির শিল্প, মানে শখের মৃৎশিল্প, যেটা এই পড়াটা নিয়ে। এই পড়াগুলো কি পড়া হয়েছিল, প্রশ্ন উত্তরগুলো সবগুলো সবাই ভালো করে রিভিশন দিয়েছেন? ইয়েস মিস। আচ্ছা তাহলে দেওয়া হয়ে গেলে ভালো। আজকে আমরা পড়ব ফেব্রুয়ারির গান। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিবার সাথে তো আমার কথা আছে, হিবা আপনি বাড়িতে চলে আসছেন, বাড়িতে খুব মজা করছেন তাই না? আমরা এরকম বাড়িতে চলে আসতে পারতাম, অনেক মজা হতো। গাছের ঢালে উঠেন, গাছের না ঢালে উঠেন, পুকুরে গোসল করেন। ও এখন হাসবে না হিমা, অনেক মজা। আরমান কেমন আছো? ভালো আছি মিস, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আজকে আমরা ফেব্রুয়ারি গান এই অধ্যায়টা রিভিশন দিব। ফেব্রুয়ারি গানের কবিতার লাইনগুলো কি মনে আছে কারো? ওয়ালাইকুম আসসালাম নাবিহা, কেমন আছো? আজকে আমরা ফেব্রুয়ারির গান এই কবিতার অধ্যায়টা একটু রিভিশন দিব। আমি যেগুলো আগে বেশি ইম্পর্টেন্ট মনে করছি, আমি সেগুলো আগে একটু তোমাদেরকে রিভিশন দেওয়াচ্ছি। এবং আজকে ক্লাসে যারা যারা আছো তাদের উদ্দেশ্য করে একটু বলছি, তোমরা কি শিট এনেছো? মিস আমি আনতে পারিনি। হ্যাঁ হিবাও তো আনতে পারেনি, কারণ হিবা তো বাড়িতে চলে এসেছে। তুমি এনেছো না? আচ্ছা যাদের কাছে আগে, মিস আমি আনতে পারিনি। তুমিও আনতে পারোনি কেন? মিস আমার মামা আনবে বলছিল। মামা আনবে বলেছিল? আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা ফেব্রুয়ারি গানটা একটু রিভিশন দিই। সবাইকে আমি পড়া জিজ্ঞেস করবো, এবং আগে শীট যাদের কাছে আছে তাদেরকে বলছি। ওখানে একটা ওখানে কি একটা ইয়ে ছিল? আচ্ছা আমি নাহলে মেন বই থেকে দাগিয়ে দিব, শীট যাদের কাছে নেই তারা তো পাবে না। দেখো আগে স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা ফেব্রুয়ারি গানের। আগে একটু শব্দের অর্থগুলো দিচ্ছি, শব্দের অর্থগুলো দেখে নাও। সবাই শব্দের অর্থগুলো 5 মিনিট দেখো। সবাই দেখতে পাচ্ছো? Yes. আচ্ছা শব্দের অর্থগুলো একটু রিভিশন দিবে, তারপর এখানে যে প্রশ্ন উত্তর গুলো আছে প্রশ্ন উত্তর গুলো একটু রিভিশন দিবে, তারপর আমি কিছু এক্সট্রা প্রশ্ন উত্তর বলবো, সেই প্রশ্নের উত্তর গুলো তোমরা একটু চেষ্টা করবে আমাকে বলার জন্য। আপনি কি এগুলো ধরবেন? না এগুলো ধরবো না, মানে এগুলো জিজ্ঞেস করবো। ধরবো মানে হচ্ছে তোমাকে ধরা, আমি তো এখন ল্যাপটপের ভেতর থেকে তোমাকে ধরতে পারবো না, তাই প্রশ্নগুলো জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করবেন নাকি? হ্যাঁ জিজ্ঞেস করবো। শোনা এগুলো নাকি শীটে, এগুলো এখানে যেগুলো আছে সেগুলো জিজ্ঞেস করবো, প্লাস হচ্ছে শীটের সাথে আমি কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, এগুলো কি শীটে আছে কিনা তোমরা একটু আমাকে জানাবে। প্রশ্ন করলে উত্তর দিতে পারলে তো আমি বুঝবো তোমরা পারো। বলবেন ওই প্রশ্নগুলো? আচ্ছা তোমাদের শিশু কি ওরকম কোনো প্রশ্ন আছে, আমাদের মাতৃভাষার নাম কি আছে? দেখো আগে আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমাদের মাতৃভাষার নাম কি, এরকম কোন প্রশ্ন আছে? দুই নাম্বারে বড় কোশ্চেন আছে, ওখানে আছে ফেব্রুয়ারি গান, তারপর আমি তিনটা প্রশ্ন বলছি, তো দেখো আগে তিনটা প্রশ্ন আছে কিনা। আমাদের মাতৃভাষার নাম কি, কোন ভাষাতে আমরা মনের কথা বলি,
আরেকটা প্রশ্ন হচ্ছে কবিতা অংশটুকুর মূল ভাব পাঁচটি বাক্যে লেখো। তারপরে আছে 21শে ফেব্রুয়ারিতে তুমি যে যে কাজ করো সেরকম তিনটি কাজের নাম লেখো। এই তিনটা প্রশ্ন কি আছে? মিস এগুলো তো মানে সংক্ষিপ্ত প্রশ্ন তাই না? হ্যাঁ এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ তোমাদের 10 নম্বর মানে 11 নম্বরের কবিতার যে অংশটা ঠিক আছে, ওই কবিতার অংশ থেকে তোমাদের কি আসে? একটা কবিতার অংশ দেওয়া থাকে, ওখানে কিছু তোমার একটা চরণ দেওয়া থাকবে, তারপর সেই চরণ থেকে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে। 11 নম্বর অংশে তোমাদের শব্দের অর্থ আসে না, ঠিক আছে? তারপরও আমি প্রথম অংশের জন্য মানে অনুচ্ছেদ থেকে যে শব্দের অর্থ আসে সেই জন্য এইগুলো একটু আবার রিভিশন দেওয়া থাকবে। আমাদের মাতৃভাষার নাম কি কে বলতে পারবে? আচ্ছা কোন ভাষাতে আমরা মনের কথা বলি? বাংলা ভাষাতে আমরা মনের কথা বলি। আচ্ছা তারপর এই যে ফেব্রুয়ারি গান, এই কবিতার মূল অংশ কি 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 বুঝিয়েছে কেউ বলতে পারবে পাঁচটি বাক্য দিয়ে? মিস কি বলছেন? এটা ফেব্রুয়ারির গান একটা কবিতা অংশ না? যেমন ধরো আমি বলছি তোমাদের বাংলা বইয়ের 26 পৃষ্ঠায় সবাই বইটা খুলে রাখো, বীর রক্ত স্বাধীন দেশ, 26 পৃষ্ঠায় বীরের রক্ত স্বাধীন দেশ। ফেব্রুয়ারি গান কত পৃষ্ঠায় একটু দাঁড়াও তো বাবা দেখি, 31 পৃষ্ঠায়। একটু বলছি একটা প্যারা আছে দেখো, ফুল পাখি নয় নয়কু পাহাড় ঝর্ণা বুঝতে পারবে না, আমি ছোট বোন কথা বলছি। মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কয়, বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের নাম, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। পেয়েছো? এই প্যারা থেকে যদি আমি বলি কবিতা অংশটুকুর মূল ভাব লেখো, লিখতে পারবে? এখন আমাকে বলতে পারবে? মিস আপনি লাইনটা একবার বলবেন। ফুল পাখি নয় নয়কি পাহাড় ঝর্ণা সাগর নয়, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কয়, বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। এই লাইন থেকে আমাকে কি পাঁচটা বাক্য বলা যাবে মূল ভাব? কি বলতে পারবেন? Yes, please. আর মানে একটু মিউট করো, বাকিদেরকে জিজ্ঞেস করছি বলতে পারবে কিনা। মিস কি বলতে পারবে? কে বলতে পারবে এখন আমাকে? এই লাইন থেকে আমাকে কে পাঁচটা বাক্য বলতে পারবে বুঝিয়ে? সবাই
সবার কাছে কঠিন মনে হচ্ছে? মিস কোন জায়গা থেকে? এই যে আমি কবিতার লাইন এখন যে কবিতার প্যারাগুলো বলেছি এখন আমি কবিতার প্যারাগুলো বলেছি না, এই প্যারা থেকে গুছিয়ে আমাকে 5টা বাক্য বলা যাবে? এই যে আমি বলেছি ফুল পাখি নয়, নয়কো পাহাড়, ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই, এখান থেকে বলতে পারবে কিনা? তোমরা আগে একটু উত্তরগুলো মিলিয়ে নাও, দেখো আমাকে বলতে পারবে কিনা, না বলতে পারলে আমি বলছি। এক নম্বর বাংলা আমাদের মায়ের ভাষা, পারবে নাকি আমি বলবো? আপনি বলেন। আচ্ছা আমি বলছি, এটার অর্থ হচ্ছে ফুল পাখি, ভালো করে শুনো সবাই, ফুল পাখি পাহাড় ঝর্ণা সবারই একটা নিজস্ব ভাষা রয়েছে, ফুল পাখি পাহাড় ঝর্ণা সবার একটা নিজস্ব ভাষা রয়েছে, তেমনি আমাদেরও মাতৃভাষা হচ্ছে বাংলা, এই ভাষা অর্জনের জন্য অনেকেই শহীদ হয়েছেন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের এই রক্তস্নান অভিজ্ঞতার মাধ্যমে আমরা আমাদের বাংলা ভাষাকে পেয়েছি, তাই এই দিনটিকে আমরা গভীরভাবে শ্রদ্ধা করি। বুঝতে পেরেছো নাকি আরেকবার বলতে হবে? বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো তাহলে আমি বুঝবো। বুঝতে পেরেছো সবাই আমার প্রশ্নের উত্তরটা? Yes, miss. ওকে, Yes, miss. তারপরে যদি আমি আরেকটা প্রশ্ন করি, যে 21শে ফেব্রুয়ারিতে তুমি যে তিনটি কাজ করো সেই তিনটি কাজের নাম বলো, কি কি হতে পারে তিনটি কাজ? কি 21শে ফেব্রুয়ারিতে তুমি যে তিনটি কাজ করে থাকো সেই তিনটি কাজের নাম বলো। মিস ফুল দিতে যাই, এক নাম্বার। দুই নাম্বার কি? তিন নাম্বার কি? এক নাম্বার হবে ফুল দিতে যাই, দুই নাম্বার হবে 21শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে যে রকম অনুষ্ঠান করা হয় বিভিন্ন জায়গায় সব রকম অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি, তিন নাম্বার যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমি কি করি, তাদের মাগফিরাতের জন্য আমি দোয়া কামনা করি। বুঝতে পেরেছো? Yes, miss. Yes, miss. তাহলে যদি এরকম তিনটা প্রশ্ন আসে পারবে না? Yes, miss, পারবো। ঠিক আছে, এবার আমি আমার স্লাইড থেকে যে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়িয়েছি সেগুলো একটু রিভিশন দিব,
তার আগে সবাই আমাকে শব্দের অর্থগুলো একটু বলো, বলতে পারবে? ইয়েস মিস। ওকে আমি শেয়ার বন্ধ করছি। আসিফ কয়জন আছে? 1 2 3 4 5। প্রথমে আমি প্রশ্ন করব ড্যানিয়েলকে। ড্যানিয়েল, উর্মি শব্দের অর্থ কি? যে পারবে না তার পয়েন্ট নেই। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, দ্য টাইম ইজ আউট। এইবার চলে আসবে মুনতাসিরের কাছে। ইয়েস মিস বলুন। মুনতাসিরের জন্য হচ্ছে স্বর্ণলতা। সোনালি রঙের বুনলতা। কি মনে হয় হয়েছে? হয়েছে। এবার আসছে রাইসার কাছে প্রশ্ন। উর্মিমালা, নদী ও সাগরের ঢেউ। সত্যি কি নদী আর সাগরের ঢেউ? মুনতাসির বলো। মিস হয়নি, ঢেউ সমূহ। দিও সমূহ মালা। হ্যাঁ আমি উর্মিমালা বলেছি। এগুলো উর্মিমালা বলেছিলাম। উর্মি হচ্ছে নদী ও সাগরের। প্লিজ আচ্ছা আরেকটা জিজ্ঞেস করবো, একটু ঘুরে আসি হিবার কাছ থেকে। ঘুরে আসি হিবা, মুগ্ধ। মিস বুঝি নাই। মুগ্ধ, আমি তোমার কাছে মুগ্ধ। মুগ্ধ দিয়ে মিস 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 আনসার বল। বিনোমোহিত, আনন্দিত, যে কোনো একটা বলো। আনন্দিত। আচ্ছা এবার নাবিহার জন্য প্রশ্ন। সেটা বুঝনা আমি। হ্যাঁ নাবি মিস হয়েছে। হয়েছে নাবিহার জন্য প্রশ্ন। স্রোতস্বিনী শব্দের অর্থ কি? নদী। গুড। আবার রাইসার জন্য প্রশ্ন, প্রতিধ্বনি শব্দের অর্থ কি? বাতাসে ধাক্কায় ধ্বনি পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে। এবার আবার ড্যানিয়েলের জন্য প্রশ্ন, সমুদ্র শব্দের অর্থ কি? কেউ বলবে না, এটা ওকে বলতেই হবে, না বললে মুনতাসির ওর বাসায় গিয়ে ওকে দুটো ঢিসম ঢিসম লাগিয়ে আসবে। একদম সোজা করেছি, একদম সোজা, অনেক সোজা। পাচ্ছে না সমুদ্র অথবা সাগর। সমুদ্র অথবা সাগর, জি। তার মানে হচ্ছে তোমরা একটু বুঝে নিবে, আমি গতকাল ক্লাসে পড়িয়েছিলাম সখের মৃৎশিল্প, তার মানে এটা ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাবছি আরমান চলে গিয়েছিলে কেন? মিস আমাদের এখানে ওয়াইফাই চলে গেছে। ও আচ্ছা। আর আজকে পড়াচ্ছি ফেব্রুয়ারির গান, তার মানে এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরমান তুমি কি শব্দের অর্থগুলো বলতে পারবে? কোনগুলো মিস? একটু আগে আমি যে স্লাইডে দেখিয়েছিলাম, পারবে? মিস আমার কয় পয়েন্ট? তোমার 5 পয়েন্ট। পারবে আরমান, পারবে? আমি তোমাকে একটু জিজ্ঞেস করি, উর্মি শব্দের অর্থ কি? উর্মি শব্দের অর্থ কি? উর্মি উর্মি শব্দের অর্থ কি? পারবে আরমান? মিস আমি পারবো। বলো মিস আমি পারবো। মিস আমি পারবো। আচ্ছা এবার প্রশ্ন উত্তরে আসো। প্রশ্ন উত্তর গুলো স্লাইডে যেগুলো আছে সেগুলো একটু রিভিশন দিবে,
এছাড়া আমি কিছু প্রশ্ন উত্তর কিন্তু অলরেডি ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করে ফেলেছি। মিস ভালো করে দেখা যাচ্ছে না, এগুলো একটু আরেকটু বড় করে দিব। মিস সব লেখা কালো কালো দেখা যাচ্ছে? এই কবিতায় কত ধরনের সুরের কথা বলা হয়েছে? পাঁচ ধরনের সুরের কথা বলা হয়েছে। পাখির গানের সুর, সাগর নদীর উর্মি ভোলানো সুর, পাহাড় ঝর্ণার সুর, সাগর নদীর উল্লাস ও প্রজাপতির ছন্দের সুর মনে রাখবে। কিন্তু আমি স্ক্রিনশট নিব কেন? তোমরা তো এগুলো আগে ক্লাসে লিখেছো, এখন আর স্ক্রিনশট নিবে কেন? অবশ্যই দরকার নেই, এগুলো লেখা আছে, শুধু শুধু স্ক্রিনশট নিতে হবে। এখান থেকে পড়ে ফেলো কয়েকবার। বুঝিনি, আবার বলো। এখানে তো চারটা আছে কি? পাঁচ ধরনের সুরের বর্ণনা। একটা হচ্ছে পাখির গানের সুর, সাগর নদীর উর্মি ভোলানো সুর, দুইটা প্রকৃতির, পাহাড় ঝর্ণার, ঠিক আছে, তারপর হচ্ছে গাছের গান একটা, আর প্রজাপতির ছন্দ একটা, পাঁচটা হবে না? ঠিক আছে, এটা হচ্ছে পাঁচ প্রকার গানের সুরের। তোমাদের আগামীকাল ক্লাসে আমি একটু বিরাম চিহ্ন প্রয়োগের জন্য একটা চ্যাপ্টারের নাম বলে দিব, এগুলি ভালো করে পড়বে। ভালো করে পড়ে নাও, আমি এখনই জিজ্ঞেস করবো। তোমরা ছোট ছোট করেও লিখতে পারো, মানে এত বড় করে না লিখে ছোট করেও লিখতে পারো যদি পরীক্ষাতে আসে। কয় ধরনের সুর? পাঁচ ধরনের সুরের মধ্যে একবার লিখবে, এক নাম্বার দিয়ে লিখবে পাখির সুর, দুই নাম্বারে লিখতে পারো নদী ও সাগরের ঢেউয়ের সুর, তিন নাম্বারে লিখতে পারো প্রকৃতিতে পাহাড় ও ঝর্ণার সুর, চার নাম্বারে লিখতে পারো গাছের গান বা ফুল ও প্রজাপতির ছন্দের সুর। ওভাবে করে গুছিয়ে লিখতে পারো, একটু ছোট করে। ঠিক আছে, আর অনুচ্ছেদ যেটা বহির্ভূত অনুচ্ছেদ, সেটা তো সিস্টেম তোমরা জানো কিভাবে আনসার করতে হয়। যে কোনো একটা বহির্ভূত অনুচ্ছেদ আসলে পড়ে পড়ে অনুচ্ছেদ থেকে আনসার করতে পারবে না? মিস পারবো। বাকিরা কি বলো, পারবে? ইয়েস মিস। কারণ শব্দ এবং শব্দের অর্থ দেওয়া থাকবে, শব্দ এবং শব্দ অর্থ থেকে শূন্যস্থান পূরণটা করতে হবে। আর যে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে সেই তিনটা প্রশ্নের উত্তর ওই অনুচ্ছেদ থেকে পড়ে তারপর তোমরা রেডি হবে, ঠিক আছে? তারপরে আমি তোমাদের জন্য দুইটা অনুচ্ছেদ হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, দিলে তোমরা একটু প্র্যাকটিস করলে ভালো হবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার কি বলতে পারবে? সময় কিন্তু বেশি নেই। জিজ্ঞেস করতে করতেও তো সময় চলে যাবে। মিস আমি বলতে পারবো। জি তুমি তো বলতে পারো। মিস আমি রেডি। সবাই রেডি না? তার আগে আমি একটা কথা বলি, একটু ওয়েট করো, দেখি একটা জিনিস, একটা জিনিস খুঁজছি। সবাই বাংলা বইয়ের দুই পৃষ্ঠে যাও। মিস এসেছি। এসেছো? দুই পৃষ্ঠায় দেখো একটা পহেলা বৈশাখের উৎসবের ছবি দেওয়া আছে, পেয়েছো? তার উপরে একটা প্যারা আছে, আমাদের আছে নানা ধরনের উৎসব, পেয়েছো? প্যারা আছে ভাবো তো কৃষকের কথা। ছবিটার উপরে
দেখো লেখা আছে বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র, পেয়েছো সবাই? এইখান থেকে শুরু করে একদম ধর্ম যার যার উৎসব যেন সবার, পেয়েছো? একদম লাস্ট প্যারা, ধর্ম যার যার উৎসব যেন সবার, পেয়েছো? এইটুকু পর্যন্ত বিরাম চিহ্নর জন্য পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সবাই বিরাম চিহ্নর জন্য খুব ভালো করে পড়বে, এইটুকুটা যদি খুব ভালো করে পড়ো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তারপরে চলে আসো 26 পৃষ্ঠায়। প্রথম যে লেখা আছে দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান, এই জায়গা থেকে শুরু করে 27 পৃষ্ঠার একটা লাইন আছে, দেখো যে এই বীরশ্রেষ্ঠ সাহসী বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম হয়েছিল 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে, পেয়েছো? ইয়েস মিস। এইটুকু পর্যন্ত প্রশ্ন তৈরিকরণের জন্য খুব ভালো করে পড়বে। মিস আবার লাইনটা একবার বলেন তো। আবার বলবো? আমি এখনো পাই নাই। আচ্ছা, 26 পৃষ্ঠান, দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ। তখন তো বলতে পারবো না, এটা বলিনি। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, এই জায়গা থেকে শুরু করে 27 পৃষ্ঠার প্রথম প্যারাতে একটা আছে, 1936 সালের 36 সালের 26 ফেব্রুয়ারিতে নয়ালের মহিষখোলা গ্রামে, দেখেছো সবাই? এইটুকু পর্যন্ত দাঁড়িয়ে রাখবে, এইটা হচ্ছে প্রশ্ন তৈরি করানোর জন্য ইম্পর্টেন্ট। কে, কি, কোথায়, কেন, কিভাবে, কখন, এগুলো দিয়ে বাসে বারবার প্রশ্ন তৈরি করবে, প্র্যাকটিস করবে। সবগুলো তো পড়বে, শীতে যা যা দেওয়া আছে সবগুলো পড়বে। তবে আমি এখন যে দুইটা কথা বলেছি, বিরাম চিহ্নের জন্য আর এই প্রশ্ন তৈরি করানোর জন্য, এগুলো একটু ভালো করে পড়বে। গত ক্লাসে এই অনুচ্ছেদটা রিভিশন দিয়েছি, এটা ভালো করে পড়বে। আজকে ক্লাসে যেটা পড়াচ্ছি এটা ভালো করে পড়বে। এখন প্রশ্নগুলো জিজ্ঞেস করেন। হ্যাঁ, এখন প্রশ্ন তো জিজ্ঞেস করছি, আমি শেয়ার বন্ধ করছি, সবাই রেডি? ওকে, প্রথম প্রশ্ন আরমানের জন্য। আরমান ভিডিওতে আসো, আমি তোমার ভিডিওটা দেখতে পাচ্ছি না। আরমানের জন্য প্রথম প্রশ্ন, প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে? আরমান হাসলে হবে না তো, বলতে হবে। প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে বলো আরমান। তোমরা তো এই চ্যাপ্টার গুলো পড়েছো, এই চ্যাপ্টার থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, তোমাদের প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে? প্রজাপতি ফুলের সাথে সন্দেশ্বরে কথা বলে। আচ্ছা, বাকিদের কি মনে হয়, হয়েছে? ইয়েস 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 মিস হয়েছে। এবার ড্যানিয়েলের জন্য একটা প্রশ্ন, ড্যানিয়েলের জন্য একটু প্রশ্নটা একটু কঠিন। আমাদের মাতৃভাষার নাম কি, কোন ভাষাতে আমরা মনের কথা বলি? এটা অনেক কঠিন প্রশ্ন ড্যানিয়েল তোমার জন্য, বলো। ড্যানিয়েল বলো, ভিডিওতে আসো আর বলো। না, আগে ড্যানিয়েল বলো না, আমাদের মাতৃভাষার নাম কি, আমরা কোন ভাষাতে মনের কথা বলি, ও বলতে পারবে না? একটু আগেও তো আমরা এটা নিয়ে আলোচনা করি, আমাদের
মেয়ের কান পাগল আমাদের মায়ের ভাষা বাংলা মনের কথা বললি একদম চুপচাপ নাবিহার জন্য প্রশ্ন সবাই লাস্টে করবো রাইসাকে এই যে ফেব্রুয়ারি গান এই কবিতার মূল ভাব বলো কাজটি বাক্যে বলবে মিস ওই দি বাক্যে ফেব্রুয়ারি গান কবিতার মূল ভাব বলো পাঁচটি বাক্যে নাবিহা বলো নাবিহা বলো বলতে পারবে না ফেব্রুয়ারি গান কবিতার পাঁচটি বাক্য দিয়ে মূল ভাব তোমার এমনি ধারণা কি আছে ফেব্রুয়ারি গান সম্পর্কে পাঁচটি মূল ভাব কি বলতে পারো যে 21 ফেব্রুয়ারি 1952 সালে হয় এক নাম্বার বলতে পারো দুই নাম্বার বলতে পারো 1952 সালের 21 ফেব্রুয়ারি সময় বাংলা ফেব্রুয়ারি মাসে তখনকার সময় বাংলা মাস ছিল ফাল্গুন মাস ওই সময় আমাদের অনেক শহীদ হয় সালাম বরকত নাম না জানা অনেকেই শহীদ হয় দেশের মাতৃভাষার জন্য ওভাবে একটু গুছিয়ে লিখতে পারবে না পরীক্ষায় আসলে পারবে তারপর আমাদের যেরকম মাতৃভাষা আছে ঝর্ণা পাহাড় সমুদ্র সবারই কি আছে মাতৃভাষা রয়েছে পারবে না একটু বুঝিয়ে বলতে এবার আইসার জন্য প্রশ্ন আমরা পরীক্ষায় আসতে পারবো আমরা কিভাবে আমাদের মনের ভাব প্রকাশ করি কোন ভাষাতে আমরা মনের ভাব প্রকাশ করি বাংলা ভাষাতে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি তারপর আর একটু বলো এক লাইনে বললে তো যদি 5 নাম্বার থাকে প্রশ্নে বা 3 নাম্বার থাকে তাহলে তোমাকে আমি 1 নাম্বার দিব বুঝিয়ে আর একটু বলতে হবে তো আমাদের মাতৃভাষা বাংলা আমরা আমাদের মায়ের ভাষায় মনের ভাব প্রকাশ করি তারপর হচ্ছে আরেকটা বলতে পারো আমাদের মায়ের মাতৃভাষাটা হচ্ছে খুব মধুর এই ভাষায় আমরা কথা বলতে পেরে আমরা কি অনেক গর্বিত বোধ করি একটু গুছিয়ে বলবে ঠিক আছে যদি কেউ তোমাদেরকে বলে কখনো যদি জিজ্ঞেস করে ফেব্রুয়ারি গান কবিতাটা পড়েছো এই কবিতাটা সম্পর্কে 5টি বাক্য বলো তখন যদি তোমরা বলতে না পারো তাহলে এটা লজ্জার বিষয় হবে না এই পড়া হয়ে গেছে রিভিশন হয়ে গেছে চিন্তা করতে হবে কেন কারণ যেটা পড়বা একবারই পড়বে তোমরা সাজিয়ে লিখতে পারো 1952 সালের 21 ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনের একটা স্মরণীয় দিন মাতৃভাষাকে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র জনতারা আন্দোলন করেছিল ছাত্রদের মিছিলে সালাম বরকত জব্বার রফিক সহ নাম না জানা আরো অনেকেই শহীদ হয় ওই ঘটনা বা ওই দিনটাকে অবলম্বন করে আমাদের লেখক ফেব্রুয়ারি গান কবিতাটি লিখেছেন বাংলা ভাষার প্রতি আমাদের মমতা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই কবিতাটা প্রকাশ পেয়েছে এভাবে লেখা যাবে না বুঝতে পেরেছো কারণ শুধু শুনলে হবে না শুধু শুনেছি মাথা নেড়েছি আমি বুঝতে পেরেছি কিন্তু পরবর্তীতে যখন 1 সপ্তাহ পরে আবার জিজ্ঞেস করি তখন তোমরা সব ভাতের সাথে খেয়ে ফেলো তাহলে তো হবে না ঠিক না আমরা হয়তো পড়াগুলো পড়ে ফেলেছি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে এখন এপ্রিল মাস এখন রিভিশন দিচ্ছি সবগুলো শেষে এখন তোমাদের মাথা থেকে এগুলো আউট হয়ে গেছে তাহলে যখন তোমরা পিএসসি পরীক্ষা দিবে সবগুলো অধ্যায় তখন তোমরা কিভাবে দিবে তোমাদের কয়টা অধ্যায় কেউ বলতে পারবে টোটাল পুরো বই তখন কি হবে আমাকে বলো তো দেখি তখন তোমাদের 24টা অধ্যায় 24টা এখনই 7-8টা অধ্যায় মনে থাকছে না আর তখন 24টা অধ্যায় মনে রাখবে কিভাবে তাহলে আরো বেশি বেশি করে পড়তে হবে পড়ায় কোনো আর ফাঁকি দেওয়া যাবে না ক্লিয়ার
আর রাইসা আর ড্যানিয়েলকে বলছি, রাইসাকে বলছি রাইসা বানানের ব্যাপারে যথেষ্ট সতর্ক হবে, আর ড্যানিয়েলকে বলছি যেটা লিখবে কারেক্ট লেখার চেষ্টা করবে। ঠিক আছে, খুব ভালো করে পড়ার চেষ্টা করবে, এবং তোমাদের বাংলা পরীক্ষা সম্ভবত 26 তারিখ, তাই না? 26 তারিখে বাংলা পরীক্ষা, তাই যতটা সম্ভব পরীক্ষার আগে একটা ভালো প্রিপারেশন নিয়ে নিবে যেন ভুল না হয়। ঠিক আছে, খুব বেশি বেশি করে পড়তে হবে, কারণ সামনে তোমাদের এখন না হোক, 2 দিন পরে হোক 3 দিন পরে হোক পিএসসি পরীক্ষা তো হবে, তাই না? পিএসসি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন রাখতে হবে। ঠিক আছে, তাহলে সবাই বলো, একটু জোরে বলো, বুঝিনি। এখন আপু ভাইয়েরা প্রস্তুতি করতেছে, ওদের ক্লাস পিএসসি পরীক্ষা হয় নাই কেন? এই যে করোনা ভাইরাসের কারণে ওদের তো অত আজকে যা যা পড়িয়েছি এবং গতকাল যা পড়িয়েছি এবং যা যা পড়া দিয়েছি সবগুলো খুব ভালো করে পড়বে, সবগুলো খুব ভালো করে পড়বে। ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে। আসসালামু আলাইকুম। প্রশ্নগুলো বাসে নিজের একটু কয়েকবার প্র্যাকটিস করবে, কি প্রশ্ন দিয়েছি আমি, কে কি কোথায় কেন কখন কিভাবে, একটা প্রশ্নকে একবারই ব্যবহার করবে এবং খুব সুন্দর করে প্রশ্নটা করবে, কারণ তোমাদের গ্রামারের অংশ কিন্তু নাম্বার একদম কারেক্ট, কারেক্ট করে লিখলে কারেক্ট, এক কথায় প্রকাশ 5টা হলে 5 নাম্বার, বিপরীত ছন্দে 5টা হলে 5 নাম্বার, তারপরে হচ্ছে চতুর্থ ক্রিয়াপদের রূপ 5, বিরাম চিহ্ন 5, প্রশ্ন তৈরিকরণ 5, এভাবেই তোমাদের 25-30 নাম্বার কিন্তু উঠে চলে আসবে, তাই না? তাহলে তোমাদের নাম্বার এত কাটা যাবে না, যদি কারেক্ট লিখতে পারো অ্যাভারেজ ভাবে 60-70 পেয়ে যাবা, শব্দের অর্থ, তারপর শূন্যস্থান পূরণ ওখানে 5, বুঝতে পেরেছো? একটু মনোযোগ দিবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।